গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো মোটামুটি ভালো আছি শরীরটা একদম ভালো নেই ভীষণ ঠান্ডা লেগেছে আর এখন ঘড়িতে মোটামুটি দেড়টা পার মানে পার হয়ে গেছে আর কি তো এত বেলাতে দেখতে পাচ্ছ স্নান টান করলাম তারপরে এখন রান্না হয়নি রান্না করতে হবে আজকে অনেক দেরি হয়ে গেছে তো আজকে আবার হঠাৎ করে এই নাইট শ্যুটটাই পরে নিলাম এই নাইট শ্যুটটা না তো ভীষণ কমফর্টেবেল মানে এত সুন্দর নরম মানে পরে ভীষণ আরাম আমি এর আগে যে নাইট শ্যুটগুলো পরেছিলাম ওগুলো তো গেঞ্জি কাপড়ের ওগুলো ভালো কিন্তু অতটা মানে আরাম পায়নি এটা পরে যতটা ঠিক আরাম পাওয়া গেছে তো বেশ ভালো করে মাথাতে তেল দিয়ে একটু স্নান করলাম আর মানে সকাল থেকে তো মানে ভিডিও তো করেই নি ঘুমিয়েছিলাম কখন থেকে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম বাসি কাজ ছাড়লাম ঘর বারান্দাগুলো একদম যাচ্ছে তাই হয়েছিল সেগুলোকে পরিষ্কার করলাম বেডশিটটাকে ভালো করে ঝেড়ে দেখো বেডশিটটাকে পাতিও নিই মানে বাইরের থেকে ভালো করে ঝেড়ে নিয়ে এসে ওখানেই জড়ো করে রেখে দিয়েছি আজকে ভাবলাম কেজে দেবো বেডশিটটা তো যেহেতু শরীরটা ভালো নেই ওই জন্য বেডশিটটা আর কাচলাম না ভাবলাম আজকে পেতে দিই তারপরে আবার পরের দিন তখন কেজে দেবো আজকে আর ভালো লাগছে না আর প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে এত হেয়ার ফল হচ্ছে বলার মতো না ঘড়িতে বাজে এখন একটা বেয়াল্লিশ আর বুঝতেই পারছো ঠান্ডাটা না সচরাচর আমার খুব একটা লাগে যদি আমার ঠান্ডা লাগে তাহলে আমার যে কি কষ্ট মানে মনে হয় না দিয়ে নিঃশ্বাস নিতে পারি না আর চোখ মুখ জ্বলে যাবে মানে যেটা হয় আর কি প্রত্যেকেরই হয় ঠান্ডাটা কিন্তু আমার আবার ঠান্ডা লাগলে একটু বেশি কষ্ট হয় চলো একটা বিয়াল্লিশ বাজে মেয়ে আসবে দুটো দশে সিদ্ধ সিদ্ধ রান্না করবো আজকে তো এই যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে আমার বৃহস্পতিবারের দিন ব্লগ যেটা আপলোড করার দরকার ছিল শুক্রবারই কিন্তু আমি শুক্রবার আর শনিবার দুদিন ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ আমি শুক্রবার বিকালে চলে এসেছিলাম বাপের বাড়িতে তো সেই কারণেই আর কি আমার ভিডিও আপলোড করা হয়নি তো ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম আর এখানে হচ্ছে চাল নিচ্ছি তো চালের মাপটা হচ্ছে আমরা মা মেয়ে যদি দুপুর আর রাতে খাই তাহলে আমাদের এই কাপের তিন কাপ চাল নিলে খুব ভালোভাবে হয়ে যায় কিন্তু আজকে হচ্ছে মানে আমাদের দিদির আর কি ছেলেটা আর কি খাবে তো ওই জন্য আমি এক কাপ চাল বেশি নিলাম মানে চার কাপ নিলাম তো ও যেহেতু খাবে ওই জন্য এক কাপ চাল বেশি নিয়েছি আর এখানে হচ্ছে তোমার মানে কি বলো তো আগে তো কোটোতে মাপতাম এখন দেখবে তুমি যেটা দিয়ে মাপ করবে না তোমার একটা মাপ হয়ে যাবে তা আমি যেহেতু এখন এই কাপটা করে মাপ করি কাপটাতে আমার এত সুন্দর একদম ঠিকঠাক মাপটা হয় না বলার মতো না কোন কোন দিন কি হয় যেদিন ভাবি যে না রাতে তো আজকে মানে রাতে আমি ভাতটা খুব কম খাই খুব কম দিন মানে হয়তো সপ্তাহে হয়তো দুদিন হয়তো রাতে ভাত খাই তাও খাই কি তার ঠিক নেই যেদিন একটু বেশি বেঁচে যায় সেদিনই খাই আর যেদিন দেখি না চলো আজকে ভাত ফুরিয়ে গেছে মানে মেয়েকে দিই মেয়ে খায় আর আমি না রাতে আলাদা করে ভাত করি না আমার দুবারই হয় কারণ মেয়ে সকালে ভাত খেয়ে স্কুলে যায় তো সকালে ওকে গরম গরম রান্না করি আর দুপুরে করি আর রাতের ভাতটা যদি কোনোদিনও গরম খাবে বলে একটু গরম করে দিই আর না হলে ওই ঠান্ডা ভাতই খেয়ে নেয় আমার মেয়ে কোনো সমস্যা হয় না আর এখানে হচ্ছে তোমার কয়েকটা ফুচকা আমি ভেজে রাখছি আমার মেয়ের আগের দিন ফুচকা খেয়ে ভীষণ ভালো লেগেছিলো আমাকে বলেছে মা তো বললো যে মা তুমি একটুখানি ফুচকা ভেজে রাখবে তো আমি চল ঠিক আছে তো আর ওই বিকালের দিকে না সত্যি কথা বলতে একদম ভালো লাগে না জানো তো আবার নতুন করে এই আলু সিদ্ধ করো ছোলা সিদ্ধ করো তো আজকে আমি ভাবলাম যে এই যে ভাত চাপিয়েছি ভাতের মধ্যেই আমি দুটো খোসা সমেত আলু দিয়ে দিয়েছি ওটা সিদ্ধ করে আলাদা করে আমি তুলে রেখে দেবো আর এখানে হচ্ছে ফুচকাগুলো ভেজে নিচ্ছি ভেজে একটা প্লাস্টিকে করে মুড়ে ভালো করে রেখে দেবো তাহলে হবে বলো তো ওকে একটুখানি ওই আলুটা ভাজা কাঁচা মশলা তো আগের দিনের কড়াই আছে ওইটা দিয়ে একটু ধনে দিয়ে তেঁতুল দিয়ে বেশ ভালো করে জলটা বানিয়ে দেবো আর হচ্ছে এখন ঘড়িতে বাজে দুটো সতেরো আর আমার মেয়ে দুটো দশে চলে আসে আজকে হচ্ছে সাত মিনিট লেট তাও আসছে না আমি আবার এখানে দেখছি যে তিধা আসছে না কেন ওই দেখো আসছে আর সব থেকে বড় সমস্যাটা কি জানো তো একদম রাস্তার উপরে গরুগুলোকে বেঁধে দেবে এত জায়গা এত বড় একটা মাঠ সাইড করে বাদ যেখানে রাস্তাতে বাচ্চারা যাওয়া আসা করবে আসতে পারবে না ওই মেয়ে ওদের মতো দাঁড়িয়েই থাকবে দাঁড়িয়ে থাকবে আবার আমি গিয়ে এগিয়ে নিয়ে আসবো বললেও কথা শোনে না এরা মানে ঘ্যাচটা যাকে বলে বিশাল বড় মাঠ পড়ে আছে রাস্তায় বেঁধে দেবে অনেক দিন পরে এরকম সিদ্ধ সিদ্ধ রান্না হলো ডাল সিদ্ধ আলু সিদ্ধ তারপরে তোমার অনেক সময় ওল সিদ্ধ থাকে সমস্ত রকম সিদ্ধ দিয়ে কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো আজকে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কি ভাজি নি শুকনো লঙ্কা খেলে একটু অ্যাসিডিটির প্রবলেম হয় আর মুখে কিছুই ভালো লাগছে না ওই জন্য একটু উচ্ছে বেঁচেছিলাম দেখবে তিতোতে তিতো কাটে এটা হচ্ছে তোমার একটা পৌরাণিক কথা বলতে পারো যে তিতো খেলে মুখে তিতোটা কেটে যায় তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মানে দুপুরের খাওয়া দাওয়া আর কি ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর তার সাথে হচ্ছে উচ্ছে ভাজা তো আগে কিন্তু দিদা একদমই উচ্ছে খেত না কিন্তু এখন বেশ উচ্ছেটা বেশ ভালোবাসে আর আমিও মানে আমার মানে এখন দেখছি এমনি দেখবে একটু ঠান্ডা লাগলে জ্বর জ্বর মুখ হলে না তখন ওই তেতোটা খেতে বেশ ভালো লাগে খুব একটা খারাপ লাগে না তো এই যে উচ্ছে দিয়ে মেখে আর এক চামচ ঘি নিয়ে নিয়ে নিয়েছি ঘিটা আলাদা করে চামচে করে ওইখানে রেখে দিয়েছি কারণ ঘিয়ের সাথে তো উচ্ছে ভাজা ভালো লাগবে না তো ফার্স্টে উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে খাবো তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া ছিল দুপুরের খাওয়া দাওয়ার পরে মানে এত শরীর খারাপ করছিলো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত গাছ বাজ সেরে এখন দেখতে পাচ্ছ মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি আর ওদের হচ্ছে তোমার মানে একদিকে চুল বেঁধে গেলে একটু বকে আর যেহেতু এখন গরমের টাইম তো দুদিকে চুলটা বেঁধে দিলে চুলটাও বেশ সবকটা চুল একদিকে ধরা যায় আর একদিকে চুল মানে বাদলে পিছনের দিকে চুলগুলো একদমই খোলা থাকে যেটাতে আরও বেশি গরম লাগে তো সেই জন্য আমার মেয়ে আবার দুদিকে অতটা চুল বাঁধতে পছন্দ করে না আজকে আমি একটু জোর করেই বেঁধে দিলাম কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে কদিন একভাবে বৃষ্টি হলো তো বৃষ্টি হওয়ার জন্য এখন মাটির ভাবটা উঠছে তো আসার পথে ওকে একদম টোটোতে তুলে দিয়ে চলে আসলাম আর আসার পথে খুব সুন্দর সুন্দর টগর ফুল ফুটেছিল দুটো আর টগর আর জুঁই ফুল দিয়ে পুজো দিতে তো খুবই ভালো লাগে এখন যেহেতু জুই ফুলটা আর নেই মানে বেলি ফুল না কি বলে যাই হোক হবে তো ওটা যেহেতু গাছটা তুলে দিয়েছে এখন আপাতত তোমার একটা হাতের উপর আর একটা হাত রেখে দেখো তুলে দিলাম তুলসী পাতা ফুল আর দুটো ফুল তো ওই জন্য ভাবলাম আর দুটো ছোটো ছোটো সাদা ফুল আছে আর কি তো এইগুলো তুলে নিই আর দেখবে ছোট ছোট এক ধরনের পয়সা ফুল হয় সেই ফুলের যে পাতাগুলো হয় যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা যদি প্রত্যেক দিন সকালে চারটে করে ওই পাতা খায় তাহলে কিন্তু ডায়াবেটিসটা অনেকটা কন্ট্রোলে থাকে মোটামুটি তাদের জন্য তো ভীষণই দরকার তারপরেও হাঁটার পরেও আর কি তোমার হচ্ছে মানে কিছু টোটকা ফলো করলে আরও বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় তো কালকে যে মাছগুলো আমি রান্না করিনি ফ্রিজে ছিল আজকে ভাবছি এই মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল বানাবো মাছ খুব একটা বেশি নেই কিন্তু আমাদের মা মেয়ের দুপুরটা খুব ভালোভাবেই হয়ে যাবে তো এখানে তোমার লেজার মাছ দিয়ে চার পিস আছে আর একটা মুড়ো আছে আর যেহেতু আমি হচ্ছে আজকে বাপের বাড়ি যাব তো মাছগুলো ভাবলাম ডেদেই ফেলি একদম সকাল সকাল রান্না রান্নাবান্না মানে টাপড় ছেড়ে তোমার রান্না চাপিয়ে দিয়েছি তো মাছগুলো একটু ফ্রিজে আগে থেকে মানে বার করে যেহেতু বরফ হয়ে গেছে ডিপে মাছ রাখলে নাকি মাছের টেস্টটা কমে যায় এটা আমি শুনেছি অনেকের মুখে কিন্তু আমি না সত্যি কথা বলতে বুঝতে পারি না যে ডিপে মাছের মানে মাছ রাখলে মাছের হ্যাঁ জ্যান্ত মাছ যদি তুমি ডিপ ফ্রিজে রাখো তাহলে কিন্তু সেই জ্যান্ত মাছের টেস্টটা পাওয়া যায় না আর এখানে হচ্ছে একটু মিষ্টি কুমড়ো কেটেছি মিষ্টি কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ছোটো ছোটো করে মিষ্টি কুমড়ো এরকমভাবে ভাজা করলে আমার খেতে খুব ভালো লাগে তো এর আগের দিন মিষ্টি কুমড়ো ভাজা খাবো বলেই নিয়ে এসেছিলাম কিন্তু ওই যে বললাম শরীর ভালো না লাগলে কিছুই ভালো লাগে না তো কুমড়ো ভাজাটা হয়ে গেছে এবার একটুখানি জিরে আদা বাটা দিয়েছি আর তার সাথে একটু লঙ্কা দিয়েছি ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব তারপরে তোমার মাছের ঝোল একদম নর্মাল যেমনভাবে মাছের ঝোল আর কি করে পুরোপুরি একটুখানি পেঁয়াজও দিয়েছি সচরাচর খুব একটা পেঁয়াজ দিই না কিন্তু বরফ দেওয়া মাছই একটু পেঁয়াজ চেঁয়াজ দিলে দেখবে ভালো লাগে আর আমার সত্যি কথা বলতে সব থেকে আদা জিরে আর শুকনো লঙ্কা একটু লাল লাল ঝাল ঝাল করে যে একদম প্লেন ঝোলটা হয় না ওটা খেতে আরও বেশি ভালো লাগে ওর সাথে যদি একটু গন্ধরাজ লেবু থাকে তাহলে তো পুরো একদম জমে যায় কিন্তু কি বলো তো এইসব দোকানগুলোতে না গন্ধরাজ লেবু খুব একটা পাওয়া যায় না ফুচকার দোকানে গেলে দেখবে ওদের কাছে আবার গন্ধরাজ লেবু পাওয়া যায় ফুচকার জলে গন্ধরাজ লেবু দেয় না এত সুন্দর মানে গন্ধ পুরো মনে হয় মন প্রাণ একদম ভরে যায় তো এখানে খোঁজ করলেও পাওয়া যায় না আমি তো পাই না দোকানে গেলে আর বাজারে গেলে হয়তো পাওয়া যায় বাজারে তো খুব একটা যাওয়া হয় না কারণ এই সাইডে একটা দোকান আছে বড় সড়ো সমস্ত কিছুই পাওয়া যায় তো সেই দোকানটা থেকেই আর কি নেওয়া হয় তো ভাত নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া আগে আমি করে নিচ্ছি আজকে মানে আগে করে নিচ্ছি বলতে এটা হচ্ছে আমার সকালের খাওয়া দাওয়া মানে এখন ঘড়িতে বাজে ওই দশটা পনেরো কুড়ি মতো তো আজকে সকালে হচ্ছে তোমার একটুখানি ভাত খাচ্ছি দুপুরে তো আর খেতে পারবো কিনা জানি না মানে একবারে খেয়ে নিলাম আমার তিনটে সাড়ে তিনটের দিকে একটা ট্রেন আছে ভাবছি ওই ট্রেনটাতেই যাবো কারণ সাড়ে তিনটের পরে মোটামুটি তোমার দেড় দু ঘন্টা আর কোনো ট্রেন নেই আমাদের লাইনে তারপরে আছে তোমার ছটায় পাঁচটা পঞ্চান্নতে তো পাঁচটা পঞ্চান্ন মানে কিন্তু ছটায় আর ছটা ট্রেনে যাওয়া মানে আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে রাত আটটা সাড়ে আর এখন যেহেতু একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আটটা সাড়ে আটটা মানে অনেকটাই রাত আমি যেহেতু মেয়ে একটা একা যাওয়া আমার পক্ষে হয়তো হ্যাঁ অসুবিধা হলে তো যেতেই হতো কিন্তু যেহেতু তেমন একটা অসুবিধা নেই আর তিধা স্কুলে আছে স্কুল থেকে আর কি ওকে মানে সমস্ত কিছু এদিকে রেডি করে রাখবো আসলে স্নান টান করে খাইয়ে দিয়ে সুন্দর করে একদম গুছিয়ে টুছিয়ে ব্যাগটা একটু সমস্ত কিছু গোছানো হয়েই গেছে তো আজকে মাছের ঝোলটা দেখতেই পাচ্ছ খুবই পাতলা হয়েছে কিন্তু সত্যি কথা বলতে খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি খেতে বেশ ভালো হয়েছে আর আমি মাছের লেজা জানো তো একদম পছন্দ করি না কিন্তু এখানে থাকলে কি হয় মাছের লেজাটা খেতেই হয় কিছু করার নেই কী করবো বলো মাছের লেজাটা কে খাবে ফেরা তো দিতে পারি না না পয়সা দিয়ে কিনে আমার প্রচণ্ড কাঁটা থাকে বলে মাছের লেজা খেতে খুব বিরক্ত লাগে আগেও তাই হতো মানে বাপের বাড়িতে থাকতে তো কোনো দিন খাইনি কিন্তু শ্বশুর বাড়ি থেকেই আস্তে আস্তে খাওয়াটা শিখেছি তারপরে ব্যাগপত্র সমস্ত কিছু তলপি গুটিয়ে নিয়ে গোপুর নিয়ে ব্যাগের মধ্যে করে এখন চলেছি বাপের বাড়ি যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ব্লগটা আসছে ওখানে গিয়ে মা মেয়ে আমাদের দুজনের শপিং